মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি। আমার প্রত্যেকটা বন্ধুকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, খুব সুন্দর করে পুজো কাটাও, সাবধানে থাকতে হবে, সাবধানে ঘুরতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে, আর হাতটাকে সবসময় স্যানিটাইজ করতে হবে। তো চলো, অনেকদিন পর আজকে একটা ব্লগ শুরু করলাম, আর ব্লগটা এই কারণেই যে যেহেতু দুর্গা পুজো, আর দুর্গা পুজোর সময় বাঙালিদের বাইরে রাখাটা একটু কষ্টকর, কিন্তু কষ্টকর হলেও গত বছর আমরা একটু কষ্টতেই বাইরে ছিলাম। তো এই বছরটা আমরা বাড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ ট্রেনে কথা বলছি, আওয়াজ শুনতে পাচ্ছই ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই, তো ক্ষমা প্রার্থী সেই জন্য যে আওয়াজ যদি পাও তাতে করে কিছু মাইন্ড করো না। যাই হোক, আমরা এখন যাচ্ছি বাড়িতে কলকাতায়। গতকাল ছিল সপ্তমী, তো সপ্তমীর দিন আমরা ট্রেনে উঠেছি। আমাদের ওখান থেকে কোনো ট্রেন পায়নি, আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছিলাম যে ফিরবো, তো কোনো ট্রেন পায়নি, সেই কারণে আমরা জব্বলপুর থেকে ট্রেন পেলাম যখন, তো জব্বলপুর থেকে আমরা কালকে ট্রেনে উঠেছি। আমাদের বাড়ি থেকে জব্বলপুর লাগে মোটামুটি 4 ঘন্টা, তো 4 ঘন্টা আমরা গাড়িতে গিয়ে ওখান থেকে ট্রেনে উঠেছি। সেই পুরো ডিটেলসের ব্লগটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, সেটা তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, তো কালকে রাত 12টায় আমাদের ট্রেন ছেড়েছে, এখন বাজে পরের দিন সকাল 10টা। তো আমি মনে করলাম যে না, একটা সিচুয়েশন এই মুহূর্তে এমনভাবে গেল কোভিড-19 জন্য, তো প্রত্যেকের মধ্যেই একটা কনফিউশন যে এখন বর্তমানে ট্রেনে কী কী ফেসিলিটি পাওয়া যাচ্ছে, বা ট্রেনে আমরা যাওয়া যদি কোথাও যাই বা জার্নি করি তাহলে কী কী প্রিকশন নেওয়াটা খুব দরকার। তো আমাদের মধ্যেও এই কনফিউশনটা ছিল, আমি প্রচুর গুগল ইউটিউব সব সার্চ করে সব কিছু দেখে অনেক প্রিপারেশন নিয়ে তারপরে বাড়ি থেকে বেরিয়েছি। তো আমার মনে হলো যে না, তোমাদের সাথেও এটা শেয়ার করি, কারণ আমার মতো ভ্রমণ পিপাসু যারা আছো তো তাদের এটা খুব কাজে লাগবে, আর সেই কারণে আমি মনে করলাম যে না, একটা ভিডিও বানাই তোমাদের জন্য। তো দেখতে থাকো ব্লগটাকে, আমি পুরোটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো, আর তারপরেও যদি কারোর কোনোরকম কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কোশ্চেনটা করো, আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটাকে, শুভ শারদীয়া। এই হচ্ছে এসি থিয়েটারে ঢোকার গেট, ঢুকেই এদিকে কাছে দুজন পুলিশ শুয়েছিল, তো তাদের ডান্ডা চাদর এখনও আছে। ট্রেনটা মোটামুটি ফাঁকাই একদম, খুব বেশি হলে পুরো কম্পার্টমেন্টে 8 থেকে 10 জন আছে। এই আমাদের পাশের সিটটাও পুরোটাই খালি দেখতে পাচ্ছ। ট্রেনে ন্যাচারালি যেগুলো থাকে এসিতে সেগুলো সবই আছে, যেরকম টেবিল, জল রাখার বোতলের জায়গা, তার সঙ্গে মোবাইল পাউচ, আয়না, চার্জারের পয়েন্ট, এগুলো সবই আছে। কিন্তু এসিতে যেগুলো দেয় চাদর, বালিশ, কম্বল বা পর্দা, এগুলো কিচ্ছু নেই। তো আমি প্রথমে শুনেছিলাম যে না, চাদর আর বালিশ এগুলো দেবে, কিন্তু কম্বল বা পর্দা এগুলো আর থাকবে না, কারণ এগুলো ভারী হয়, কাঁচা রোদ সম্ভব হয় না তাই। কিন্তু এসে দেখলাম যে না, কোনোটাই নেই। তবুও আমরা মোটামুটি আমাদের প্রোটেকশন নিয়েই এসেছিলাম, আমরা চাদর, বালিশ, মানে পাম বালিশ যেগুলো, এগুলো সবই নিয়ে এসেছিলাম, যাতে করে ট্রেনের কোনো কিছু ইউজ করতে না হয়। এইখানে বালিশ, কম্বল সবই কিছুই দেয়নি, আমরা নিয়ে এসেছিলাম। আর এখানে মোটামুটি ট্রেনটা খুব ভালোই পরিষ্কার, ন্যাচারালি যেরকম থাকে তার তুলনায় অনেকটাই পরিষ্কার। আর বাথরুমটা আমি আর দেখালাম না, বাথরুমটাও তুলনামূলক খুবই পরিষ্কার। এর আগে আমি 2 টায়ারে গেছিলাম, কিন্তু তখনও এত ভালো পরিষ্কার ছিল না, 3 টায়ার অনেকটাই ভালো এখন পরিষ্কার। এরকম আমি চাদর নিয়ে এসেছিলাম, তো চাদর আমরা পেতে নিয়ে বালিশ, কম্বল সবই নিয়ে এসেছি চাদর গায়ে দেওয়ারও। আর এখানে দেখতে পাচ্ছ একটা সাদা রঙের চাদর ঝুলছে, এই সাদা রঙের চাদরটা, এই চাদরটা আমি সাইড দিয়ে পুরোটাই ঝুলিয়ে দিয়েছিলাম, যেরকম 2 টায়ারে থাকে পর্দা ওরকম দিয়ে দিয়েছিলাম, যাতে করে ট্রেনে রাত্রেবেলায় কেউ আসা যাওয়া করলে টাচ না লাগে। আর পুরোটা ভালো করে স্যানিটাইজ করে তারপরেই আমরা বসেছি। আর যতটা পারবে ফুড নিয়ে আসার চেষ্টা করবে, আমি যেরকম গরম জল করে নিয়ে এসেছিলাম সব কিছু, মানে A to Z সবটাই আমি বাড়ির খাবারই খাচ্ছি, তো তোমরাও চেষ্টা করো বাড়ির খাবার খেতে।